রথ দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত 6 জন। ঘটনা রবিবার রাত 8টা নাগাদ পানিসাগরের রোয়া গ্রাম পঞ্চায়েতে রোয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, রোয়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায় এক পরিবারের সদস্যরা রথ দেখার জন্য পানিসাগরে যান। রথ দেখে পানিসাগর থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। পথে রোয়া গ্রাম পঞ্চায়েতে রোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 12 চাকার গাড়ির সাথে টমটমটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে টমটমের 5 জন যাত্রী ও টমটম চালক গুরুতর আহত হন। আহতরা হলেন অপর্ণানাথ, সীমানাথ, অরিজিৎ নাথ, সবিতা নাথ, সুচিত্রা নাথ এবং রিকশা চালক আনোয়ার হোসেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পানিসাগর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন আহতদের একজন জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল, গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন ছিল। এই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকা 12 চাকার গাড়ির সাথে যাত্রীবাহী টমটমে সংঘর্ষ ঘটে। আমরা রোদ দেখা সন্ধ্যার সময় প্রায় 8টা নাগাদ বাড়িতে গেলাম। হঠাৎ করে বৃষ্টি হয়েছে যাওয়ার সময়। একটা গাড়ি রৌয়া গাড়ি, বড় গাড়ি 12 চাকা, এটা এখানে রাখা আসলো রাস্তার মধ্যে। স্যার আর হঠাৎ স্যার 8টা করে গেছে, টুকটুকে বৃষ্টি লেগে দেখছে না অন্ধকার মধ্যে, আর এটা গাড়ির নিচে দিকে টুকটুকটা ভিজে গেছে। আর তো অ্যাক্সিডেন্ট গাড়িটাকে রাস্তার মধ্যে রাখা আছে, রাস্তার মধ্যে রাখা। তো কয়জন মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কয়জন আছে? 4-6 জন। টুকটুকে টোটাল কয়জন আসলে? টুকটুকে নেই, টুকটুকে 7-8 জন। আর যে যে টুকটুক চালকের নাম কি? আনোয়ার হোসেন। তো অ্যাক্সিডেন্ট যারা হয়েছে সবাই কি তোমাদের পরিবারের লোক? আমার পরিবার, একজন আমার মা, একজন আমার পিসি, একজন ঠাকুমণি। তোমার কি কিছু হয়েছে? গুরুতর আহতরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের প্রত্যেকের এই বাড়ি রোয়া গ্রাম পঞ্চায়েতে 6 নম্বর ওয়ার্ড এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।